গুড মর্নিং ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো সবাই? আমরা ভালো আছি, আশা করছি তোমরাও সকলে ভালো আছো এবং সুস্থ আছো। চলো আজকে আমার লালির ঘর পরিষ্কার করতে করতে ব্লগটা স্টার্ট করা যায়, কেমন? তোমাদের ঠিক মতন দেখানো যাচ্ছে, ক্যামেরাটা ঠিক মতন অন করা হয়নি, তো ঠিকঠাক জায়গায় রাখা হয়নি, তাই ঠিক মতন বোঝা যাচ্ছে না। আমি এখন উঠোন ঝাড় দিচ্ছি। দেখো ছেলে ঘুমাচ্ছে, হ্যাঁ আমি আওয়াজ না করে লাইট না জ্বালিয়ে ঘরটা মুছে আসবো, লাইট অন করবো না, অন্ধকার দেখো কত। বারান্দায় কিছু ইট দেখছো না, ওই ইটটাতে কাজ হচ্ছিল, হ্যাঁ দিয়ে হতে হতে বন্ধ হয়ে গেছে, এখন আবার দু একদিনের মধ্যে মিস্ত্রি আসবে, তাই ইটগুলোর বাইরে বের করিনি, ওখানেই রেখে দিয়েছি সাজিয়ে। আবার ইটগুলো নিয়ে আসতে হবে, যে নতুন একটা দেয়াল তৈরি হয়েছে ওইটা, আমাদের ওই পারে আর একটা ঘর আছে জ্যাঠা শ্বশুরের, তাই এইটুকু আমাদের, ওই জন্য এইটুকু আমরা ঘিরে নিয়েছি, তাই ইটগুলো বের করা হয়নি, মিস্ত্রি লাগবে সেই কারণে। Thank you.
কাজকর্ম সেরে সরাসরি চলে এসেছে রান্না করতে। তার আগে আর কিছু দেখানো হয়নি, ফ্রেশ ট্রেশ হয়ে চলে এলাম সরাসরি রান্না করতে, কারণ আমাদের রান্নাটা তাড়াতাড়ি করতে হয়। রান্না করতে করতে আবার মাকে বললাম দুটো শাক নিয়ে আসতে, মা আবার দুটো শাক এনে দিল, শাকগুলোও বেছে নিচ্ছি। আর এদিকে ছোলার ডাল করব। ভেবেছিলাম আজ মাছ হবে না, ছোলার ডাল হবে, শাকের ঝাল হবে আর কাঁঠালের ঝাল হবে, এই ভেবেছি, আর পাঁপড় ভাজবো। দিয়ে পরে আবার মাছ নিয়ে এসছে আমার হাজবেন্ড, দিয়ে কী করবো তখন আবার মাছের ঝোল করি একটু, নিয়ে এসছে যখন ভালোই হলো। দেখো আমি এখন মাছ ভাজতে শুরু করে দিয়েছি। হ্যাঁ, মাছটা লেটে নিয়ে এসছে, তাই লেটে দেরিতে রান্না হবে, কিছু করার নেই, লাস্টে খাবে সবার, দুপুরে খাবে, সকালে তো খাওয়া হয়ে গেছে। এখানে তো প্রচণ্ড রোদের তাপ, তারপরে বাইরে রান্না, এদিকে আঁকাতে খুবই কষ্টকর, তবু কিছু করার নেই, কারণ খেতে হলে তো রান্না করতেই হবে, বলো, তাই না? পেটের দায় বড় দায়ই, রান্না করতে ইচ্ছা না হলেও পেটে এমন ইঁদুরের মতন চুচু করে ডাকবে যে চল চল রান্না করবি, চল খেতে হবে, তখন আপনি চলে যেতে হয়। এদিকে মাছের ঝোল আর ভাতটা হোক, হচ্ছে হোক, চলো। আর এদিকে লালি আর মনিকে ফেন জলটা খাই। প্রচণ্ড রোদের তাপ গো, কি বলবো বন্ধুরা, আর আমার যত কাজ সকাল থেকে পুরো সন্ধ্যা অবধি আমার কাজ, বলতে পারো সবই রোদের কাজ। সকাল থেকে উঠে বাসি কাজ সারা, তারপরে ছাগল আছে, ছাগল দেখাশোনা করা, ওর বাবাও করে, তারপরে ছেলে আছে, ছেলে শুধু স্নান করতে চাইবে, দিনে দুবারও স্নান করে, একবারও স্নান করে লালি, এই যে লালি পেছনে, আর এটা মনে, তোমার সবই রোদের কাজ আমাদের। আর বাড়িতে আমাদের ঘরতে বড় বড় গাছ নেই যে, আবার বিকালে আবার টিউশন, আমি কখনোই আমার ছুটি নেই এক কথায়। সমস্ত কাজকর্ম সেরে টেরে সবাইকে খেতে দিয়ে স্নান করে চলে এসেছি এখন পুজো করতে। পুজোটা করি দেখো, thank you.
বাসার এসে গেছি, বিকাল 4টে বেজে গেছে, পড়াতে বসে পড়েছি এখন। হ্যাঁ, আর আমি এদের বলছি যে আয় তোদের একটা ছবি তুলি, হ্যাঁ আমার বন্ধুদের দেখাবো। দিয়ে যে মাঝখানে ও দুষ্টু হাতে বলছে কাকিমা আমার, ও বলছে কাকিমা আমার ছবি তোলা, আমি বলছি ঠিক আছে কে ছবি তুলবো রে, সবাই ভালো স্টুডেন্ট, সবাই ভালো। বলো আবার, ছেলে গামলা নিয়ে দাঁড়িয়ে আছে কেন বলো তো? ছাদে মুসুরি মেলা আছে, মুসুরি গোটা মুসুরি মেলে দিয়েছি ধুয়ে, ওটাকে এখন তুলবো। চলো চলো বাবুর থেকে, বাবুর গামলাটা বড় তাই না বলো? তোমরাই বলো, এইটুকু ওই সাইডে নেই, এই সাইডে। ওর এখন আমার কষ্ট বোঝার মতন বয়স হয়েছে বলো, তবুও ও আমাকে বলবে মা তোমার কষ্ট হয়ে গেছে, তুমি সারাদিন কাজ করো, এই বলবে। পড়িয়ে উঠলাম, উঠে মনে পড়ে গেছে ছাদে তো মুসুরি আছে, মুসুরিটা তুলতে হবে, নাহলে রাতে এলাম কখন বৃষ্টি চলে আসবে, ঠিক নেই। আবার বললাম যে বাবু তুই নিচে থাক, আমি মুসুরিটা তুলে, ও বলছে না মা আমি তোমার সাথে মুখে দিয়েছি, কষ্ট হবে। চাই তাহলে দুই মা বেটাই যাই, দিয়ে আমরা দু মা বেটাই চলে এসেছি ছাদে মুসুরি তুলতে, তুলতে হবে। সন্ধ্যা হয়ে গেছে, এখন লালিকে মণিকে, ওই যে মণি ভয় পাচ্ছে, এদের তো সব ঘরে তুলবো। করে যাবি বলছিল যে দই খাবে, তো ওর বাবা আবার একটা গ্লাসের দই নিয়ে এসছে, ও এবার বলছে যে মা আমি বাটিতে খাবো, এই বাটিতে কাঁচের বাটিতে, তো ওকে আবার কাঁচের বাটিতে ঢেলে দেওয়া হয়েছে, আর দেখো খাবে। বাবু তো এখন দই খাচ্ছেই, কিন্তু এরপরে আর ভিডিও করা হয়নি বন্ধুরা, কেন বলো তো? ভেবেছিলাম যে রাতে ওর বাবা আমি আবার আরেকবার একটু কথা বলবো তোমাদের সাথে, বলবো গুড নাইট, হ্যাঁ। দিয়ে ওর বাবার হঠাৎ করে আবার পেটে যন্ত্রণা শুরু হলো, দিয়ে আর মন টন ভালো লাগছিলো না, দিয়ে ভিডিও আর করা হয়নি। দিয়ে এখন যখন এডিট করছি তখন মনে করছি ইস রাতে এই এতটা ভিডিও করেছি, হ্যাঁ তোমাদের সঙ্গে, কিন্তু আর একটু দেখাতে পারলাম না, তোর শরীরটা এতই খারাপ ছিল তো ভিডিও করার মতন মুডে ছিলাম না। কিছু মনে করো না, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাঁ, আর আমরাও ভালো থাকার সুস্থ থাকার চেষ্টা করছি, থাকবো অবশ্যই। ও বন্ধুরা আজকের মতন বাই বাই টাটা, ছেলে দই খাক, হ্যাঁ আজকের মতন বাই বাই টাটা, ভালো থাকো, ঠিক আছে।